হে গাইজ, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে তোমার দাড়িটাকে সঠিকভাবে মেনটেন রাখবে। তো প্রথমে জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে, তারপর হাতের মধ্যে সামান্য শ্যাম্পু নিয়ে তোমাদের দাড়িটাকে ভালোভাবে ওয়াশ করে নেবে। তো প্রথমে যদি তোমার দাড়িটাকে ভালো করে ধুয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের বিয়ার্ড ট্রিম করতে কিন্তু সুবিধা হবে। তো শ্যাম্পু দিয়ে ভালো করে দাড়িটা ধুয়ে নেওয়ার পর কিন্তু আমরা টাওয়াল দিয়ে আমাদের মুখটা ড্রাই করে নেব। তোমাদের দাড়ি ট্রিম করার জন্য কিন্তু ইউজ করতে হবে একটা ভালো ট্রিমার। আমি এখানে ইউজ করেছি এমআইয়ের ট্রিমার। নেক্সট যেটা বলবো সেটা হলো বিয়ার্ড শেপিং টুল। একটা ভালো রেজার ইউজ করতে হবে তোমাদের। একটা শেভিং ফোম বা শেভিং ক্রিম কিন্তু খুবই জরুরি। আর সবশেষে একটা আফটার শেভ লোশন। এবার লিপ লাইন বরাবর আমাদের বিয়ার্ড শেপিং টুলটাকে রাখতে হবে। এবার ট্রিমিং কমটাকে আমরা রিমুভ করে নেব। তো ট্রিমার যখন ইউজ করবে তখন আপার ডিরেকশনে কিন্তু তোমাদের ইউজ করতে হবে। দেখো, তোমাদের কাছে যদি বিয়ার্ড শেপিং টুলটা না থাকে তাহলে কিন্তু তোমরা একটা স্কেল ইউজ করতে পারো। একদিক কাটা হয়ে যাওয়ার পর সেমভাবে কিন্তু অপর দিকটাও তোমরা কেটে নেবে। তো গলার লাইনটা মেনটেন করার জন্য আমরা এই ইউ শেপটা ইউজ করব। এরপর গলার মধ্যে যে এক্সট্রা হেয়ার থাকবে সেটা আমরা রিমুভ করে নেব। এবার বিয়ার্ডের লেন্থ কতটা রাখবে সেই অনুযায়ী তোমাদের নাম্বারটা অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখো, বিয়ার্ড ট্রিম করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রিমারটাকে কিন্তু নিচ থেকে উপরের দিকে ওঠাতে হবে। আর ট্রিম করার সময় তোমার যে কলি বা ঝুলপি থাকে সেটা যেন বেশি কাট না হয়ে যায়। ঠিক সেমভাবে কিন্তু আমরা আরেক দিকটাও ট্রিম করে নেব। এবার থুতনির জায়গায় আর গোফটাকে কিন্তু ট্রিম করতে হবে। বিয়ার্ড ট্রিম হয়ে যাওয়ার পর আমরা কিন্তু যে আমাদের ঝুলপি বা কলির যে লাইনটা থাকে সেটা কিন্তু সেট করতে হবে। আর লাইনটা যেন বিয়ার্ড লাইনের সাথে কিন্তু সমান থাকে। ঠিক সেমভাবে কিন্তু আমরা আরেক দিকটাও কেটে নেব। আর এক্সট্রা যে হেয়ারটা সেটা কিন্তু সেই আগের লেন্থে কিন্তু তোমাদের ট্রিম করে নিতে হবে। এবার ক্লিন লুক আনার জন্য আমাদের ইউজ করতে হবে শেভিং ফোম বা শেভিং ক্রিম। হাতের মধ্যে অল্প করে শেভিং ফোম নিয়ে তোমাদের গলায় তোমাদের গালের মধ্যে ভালো করে লাগিয়ে নেবে। এবার একটা রেজার ইউজ করে আমরা শেভ করে নেব। দেখো, তোমরা কিন্তু রেজারটা কিন্তু খুব সাবধানে ইউজ করবে, এখানে কিন্তু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে। আর যখন শেভ করবে তখন যেন তোমাদের বিয়ার্ড লাইনটা মেনটেন থাকে। আর যদি বিয়ার্ড লাইন বেশি কেটে যায় তাহলে কিন্তু তোমাদের বিয়ার্ডকে বলতে হবে খতম, টাটা, বাই বাই, গুড বাই, গয়া। তো তখন কিন্তু আর কোনো উপায় থাকবে না ক্লিন শেভ করা ছাড়া। তাই যখন ইউজ করবে তাই একটু সাবধানে। শেভ হয়ে যাওয়ার পর আমাদের ইউজ করতে হবে একটা আফটার শেভ লোশন। তোমাদের গলায় তোমাদের গালের মধ্যে ভালো করে লাগিয়ে নেবে। এবার কিন্তু তোমরা একটা ফ্রেশ ক্লিন লুক দেখতে পারবে।
ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, দেখা হবে পরের ভিডিওতে।